হ্যাঁ রঞ্জিত, রঞ্জিত বলছি। হ্যাঁ বুঝতে পারছি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড আফটারনুন শতাব্দী। গুড আফটারনুন। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন? বাড়ির সবাই ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো 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 আছি স্যার, ভালো আছেন স্যার হ্যাঁ শতাব্দী? হ্যাঁ, চিনতে পারছি তোমাকে। তুমি কেমন, কি করছো এখন? এখন স্যার এমনি একটা জুনিয়ার গ্রুপের একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, সেটা কোথায় কোথায় কথা বলে এগুলো কোথায় আসছে? নয়াবাদ স্যার। কোথায়? নয়াবাদ, কলকাতা নয়াবাদ। ও আচ্ছা, তাহলে তুমি থাকো কোথায়? আমি স্যার নয়াবাদেই থাকতাম আগে, এখন স্যার এই 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 মান্থে আমি মানে হাজবেন্ড গুজরাটে ট্রান্সফার করেছে বলে আমি ট্রান্সফার হয়ে গুজরাটে এখন আছি। আচ্ছা বাহ, খুব ভালো, শুনে খুব ভালো লাগছে তোমরা। স্যার আপনি খুব ভালো লাগছে স্যার। হ্যাঁ, ওই জন্যই তো এলাম, যে তো সব আমার পুরনো ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হবে। ওকে স্যার, সুজিত বলছি স্যার, ভালো আছেন? হ্যাঁ সুজিত, ভালো আছি। আর তো সমীর কেউ দেখতে পাচ্ছ? সমীরও আছে দেখছি। উত্তম, উত্তম কি করছো? স্যার ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। স্যার শুরু করুন স্যার। রঞ্জন স্যার, এই রঞ্জিত স্যার, আমাদের স্যার বাকি স্যারগুলোকে বলুন একটু মেসেজ করুন জয়েন হতে। ম্যাডামরা জয়েন হয়নি তো, হননি তখন? স্যার এখানে সব কারেন্ট স্টুডেন্ট এবং এক্স স্টুডেন্ট সবাই মানে জয়েন হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে বর্তমান এবং প্রাক্তন 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 ভালো, বর্তমানদের সঙ্গেও প্রাক্তনীদের পরিচয় হওয়াটা ভালো জিনিস একটা। গৌরবকে একটা কথা বলা ছিল, ওটা বলা হয়নি। সেটা হচ্ছে যে স্যার, এই 7 তারিখে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম রয়েছে, সেদিন তো আমাদের সেমিনার রয়েছে, অলরেডি ওয়েবিনার রয়েছে, সেদিন আমার ডিউটিও রয়েছে। আচ্ছা, ওইটা কারোর সাথে এক্সচেঞ্জ করার ব্যবস্থা করুন, তাহলে তো হয়ে যাবে। ওটা মানে স্যার বলেছিলেন যদি এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে হয়ে যাবে। কাকে বলছেন স্যার? ওই দিন আমাদের আমার পড়েছে, উত্তমবাবুর পড়েছে, সৌমেন স্যারের পড়েছে 7 তারিখে। ঠিক আছে, আজকে প্রোগ্রামটা হয়ে যাক, তারপরে অন্য 3 জনে 3টে ডেটের অন্য কারোর সাথে এক্সচেঞ্জ করে নেওয়া যাবে, তার সাথে কন্ট্যাক্ট করে নেবো। আজকে এই প্রোগ্রামটা হয়ে যাক, দিয়ে কারোর সাথে এক্সচেঞ্জ করে নেবো। ভাগ্যিস ভালো এই মোবাইলটা ই করে রেখেছি, না তো তো ইয়ে হয়ে যেত আমার। হ্যালো, শোনা যাচ্ছে? ল্যাপটপটা ইয়ে হয়ে গেল, এবার কারেন্টটা চলে গেল, ওটা অন্য ইয়ে থেকে, নেটওয়ার্ক থেকে ছিল। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে?
আমরা প্রোগ্রাম কি শুরু করি নাকি? স্যার বললেন 10-15 মিনিট পরে আসবেন, স্টার্ট করে স্যারকে আমি স্যার বলেছেন, ফোন করেছেন। বেশ, সকলকে প্রাক শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ইউনিয়ন প্রোগ্রাম শুরু করছি। আমাদের প্রোগ্রামের যে শিডিউল ছিল, প্রিন্সিপাল স্যারকে মানে সভাপতি এর ব্যাপার ছিল, ঘোষণা ছিল, স্যার হয়তো পরে আসবেন, সেটা আমরা পরে করে নিচ্ছি। স্যার আসুক। এখানে উপস্থিত সকলে, বিশেষ করে প্রাক্তনীদের আর আমাদের বর্তমান কারেন্ট স্টুডেন্ট যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আর আমাদের সবার প্রিয় স্যার রঞ্জন স্যার, রঞ্জন স্যারকে স্বাগত জানাচ্ছি। আর স্যার থ্যাংক ইউ ফর কামিং হেয়ার অ্যান্ড জয়নিং। এখানে উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা, হ্যাঁ অতনু স্যার আছেন, সুজিত বাবু আছেন, রঞ্জিত বাবু আছেন, মমতা ম্যাডাম আছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রোগ্রামটা মূলত এক্স স্টুডেন্টদের জন্য। এরকম একটি প্রোগ্রাম করার কথা আমরা আগে ভেবেছিলাম, কিন্তু এর জন্য হয়তো কোভিডের জন্য সেটা করে উঠতে পারেনি। এই এরকম প্রোগ্রাম অনলাইনে নয়, এটা অফলাইনে একদম কলেজে উপস্থিত থেকে সকলের উপস্থিতে এরকম প্রোগ্রামটা কাম্য, কিন্তু সেটা আর করে উঠতে পারিনি আমরা। এটা আমাদের একটু ব্যর্থতাই বটে, এই ব্যর্থতা আমরা মেনে নিয়ে একটু ক্ষমা প্রার্থী আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তবে অ্যাজ এ ডিপার্টমেন্টাল হেড আমি বলছি, এরপর থেকে এটা আমাদের এই শুরু হলো আর কি, হ্যাঁ বেটার লেট দ্যান নেভার আর কি, যদি আমরা এই করছি প্রথম, তো এরপর থেকে আশা করছি যদি COVID-19 সিচুয়েশনটা যদি বেটার হয় আর কি, বা হয় তাহলে আমরা এরপরে প্রত্যেক বছর আমরা এই প্রোগ্রাম অর্গানাইজ করব বা এই প্রোগ্রাম করব। আজকে যে আমি তো জাস্ট 4-4.5 বছর আমার আসা হয়েছে এই কলেজে, আমি এখানে অনেকে হয়তো পুরোনো স্টুডেন্ট যারা জয়েন করেছে তাদেরকে হয়তো আমি চিনি না আর কি, কিন্তু আর এই 4 বছরের মধ্যে আবার এই 4 বছরে যারা ফার্স্ট আউট হয়েছে তারাও এখানে অনেকে আছে, তাদেরকে তো চিনি অবশ্যই। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে মানে সকলের সাথে মিলিত হতে পারে, আমি খুবই উচ্ছ্বসিত এইরকম একটি প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরে। আর এক মিনিট, অনেকে জয়েন হচ্ছেন। বেশ, আমি খুব একটা ভালো স্পিকার নই, খুব একটা হয়তো লং স্পিচ দিতে পারবো না বা এই করতে পারবো না। সকলকে পুনরায় অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মানে আমি আমার স্পিচ শেষ করব, এবং আমাদের যে প্রোগ্রামের অ্যাঙ্কর শতাব্দী পল ম্যাডামকে এরপরে পরিচালনা করার দায়িত্বটা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আর একটা কথা বলে রাখি,
আমাদের স্যার কিন্তু কিছু বলবেন, হ্যাঁ স্যারকে আমি বলি, স্যার রঞ্জন স্যার। হ্যাঁ বলো বলো স্যার, আপনি কিছু শেয়ার করবেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। বেশ শতাব্দী ম্যাম, ইউ ক্যান কন্টিনিউ। না শুড আই কন্টিনিউ স্যার? হ্যাঁ ইয়েস ওকে থ্যাংক ইউ। ওকে গুড আফটারনুন এভরিওয়ান, আশা করি সবাই এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। আমরা মানে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের পুরনো স্টুডেন্টসরা এবং এই কলেজের শিক্ষক শিক্ষিকারা এখানে সমবেত হয়েছি আমাদের পুরনো স্মৃতির পাতাগুলো উল্টিয়ে দেখতে। সর্বাগ্রে আমি আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দকে যথাযোগ্য স্থানে সম্মান জ্ঞাপন করছি। আমাদের সাথে আছে আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর তপন কুমার দত্ত, এইচওডি অফ ইংলিশ ডিপার্টমেন্ট প্রফেসর গৌর হরি মন্ডল স্যার, অ্যান্ড এক্স এইচওডি অফ আওয়ার ইংলিশ ডিপার্টমেন্ট রঞ্জন আদি স্যার, অ্যান্ড এবং আমাদের সাথে আছে ইংলিশ ডিপার্টমেন্টের বাকি প্রফেসররা, প্রফেসর মমতা আনসারি ম্যাম, প্রফেসর রঞ্জিত পড়িয়া স্যার, প্রফেসর তনুশ্রী দে ম্যাম, প্রফেসর উত্তম মাঝি স্যার, প্রফেসর সৌমেন সাউ স্যার, প্রফেসর সুজিত সামন্ত স্যার, প্রফেসর অতন সামন্ত স্যার, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি এই অনুষ্ঠানটি আমাদের কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতো হয়তো আরো সুন্দর হতো, কিন্তু বর্তমান পরিস্থিতি মাথায় রেখে অনুষ্ঠানটি ভার্চুয়াল ওয়েতে অনুষ্ঠিত করতে হচ্ছে। আশা রাখছি যে অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। প্রথমেই আমরা আমাদের এখন আমাদের উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাবে দেবযানী কর। তারা ভিডিওটা অন করে রাখতে পারলে পরে, হ্যাঁ যখন যে পার্টিসিপেট করবে তখন ভিডিওটা অন করে রাখবে। Thank you.
অসংখ্য ধন্যবাদ দেবযানীকে। এবার আমি এখন আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ডক্টর তপন কুমার দত্ত মহাশয়কে আমি রিকোয়েস্ট করছি ওনার মহামূল্যবান কিছু বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। স্যার বোধহয় জয়েন করেননি এখনো, এখন এটা থাক, এখন স্যার স্যার আসুক, স্যারকে করা হবে। স্যার বললো 10-15 মিনিট লেট হবে। শতাব্দী পর হ্যাঁ ওটা গৌরবাবু করে দেবেন, শতাব্দী পরের প্রোগ্রাম অ্যানাউন্স কর। ওকে 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 শিওর স্যার। এখন আমরা একটি আবৃত্তি শুনে নেব শুভ্রা সামন্তের কাছ থেকে। শুভ্রা আবৃত্তি করছে কবি জয় গোস্বামীর লেখা চিরকুটিয়া কবিতা। শুভ্রা ইউ ক্যান স্টার্ট নাও। On the occasion of the union program, I am especially wishing respect, honor, and all the teachers of the English department and all my seniors, juniors, and classmates. Namaskar. Kobi Joy Goswami likha tutorial. Tomake petei hobe yoto round the 90 ba 90 er beshi. Tomake hotei hobe ekdom prothom. তার বদলে মাত্র 85 পাঁচটা নম্বর কেন কম, কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি, এই জন্যে তোমার মা পাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসাক্ত বাড়ি রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাজাতে মিনিবাস ছেড়ে অত ওলাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাতে আবার তোমার পা নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাস দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঘুটো গিয়ে ব্যবসা রান্না ঘরে, এই জন্যে আর বাড়িটা মাদ্রুতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রাখেন বুঝি আসে হিসেব করবার, শুধু ছোটকালে নয় এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা পাতে তার, ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার, রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ার কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটা রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না, মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে,
ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকিতেন। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে, আমাকে, মাঝে মাঝে রাধু নিজের কাছে এনে, তার জন্য প্রথম হওয়া দরকার তুমি। তাহলেই ছবি থাকবে খবর কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাঁচবে। অন্যদিকে মন দিস না, বাঁচবে তো বাঁচার মতো বাঁচ না। বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দি, নোট দি, নোট নি। কত ছোট আছে ও এক মাস পরে প্রথম হচ্ছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। অসংখ্য ধন্যবাদ শুভ্রাকে, খুব সুন্দর আমরা একটা কবিতা শুনলাম। এখন আমি আমাদের এইচওডি যিনি স্যার রঞ্জন আদি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার আপনি আমাদের আপনার যে এক্সপিরিয়েন্স আমাদের এই সবন কলেজে সেটা স্যার আমাদের সাথে একটু শেয়ার করুন স্যার, কাইন্ডলি। থ্যাংক ইউ শতাব্দী। It's a wonderful feeling to meet all my students in this Google Meet platform. So I first of all thank you to the present HOD of the English department, Professor Gaudhari Mondol, the principal of the college, Dr. Tapan Kumar Datto, and all my colleagues in the Department of English. And I also express my deep love and affection to all my students. The course ends. We enter the college, the students enter the college for 3 years. Even the teachers go out after retirement. But the relationship remains. The relation between students and teachers, teachers and students, that is eternal and universal. The relation goes on and on. And the students that you make while graduating here in Shobhon Sarjanikanta Mahavidyalaya, sometimes that relation also persists for the rest of your life. After your graduation, you enter your life in your working life, your family life. You enter new relations, you make up new friends. But college pals
that is a different equation altogether. Because the friendship that we make in schools and colleges, in our very young age, in the impressionable time of our life, that continues. And through the ups and downs of life, when we perceive or when we realize the bitternesses of life, the harshness of life, the friendship, the memories of college life, that appears as a sweet and cool shade in which we get some solace, some rest, some peace. As for my part, I consider myself very fortunate to be remembered by my students. Nothing is more pleasant, in fact, for a teacher. Nothing is more pleasant than to be remembered by the students. So it is in this pandemic situation, we do not get the opportunity to meet in person. In this virtual world, in fragmented windows, we attempt to meet with each other. We are not able to touch. We are not able to see face to face, to meet face to face. So in this virtual world, our passion, our longing continues, persists. And this meeting is a reflection. Alumni is a very important part of any institution. Everything, even human beings, have their past, present, and future. We look forward to the future and we prepare for the future in the present times. But we cannot forget the past. In fact, we cannot overcome the past sometimes. The past remains with us. That is the importance of memory and history, that some elements of the past remains with us. And it is also my urge that I am deeply, as an ex-teacher of Shabang Sarjanikanta Mahavidyalay, I am deeply grateful that so many students who have graduated from Shabang Sarjanikanta have remembered us, have responded to our call. So, while you have come here, I request you that you keep coming back every year. Every year you keep coming back. And not only that, you can contribute to the development, to the well-being of the college. You are the past of the college. Without you, the future cannot be built. You are the past of the college. You can give us suggestions that, sir, we faced these and these problems. Ensure that our next generation do not face these problems. Or you can also help us in whatever way you can. Even if you donate 5 books to the departmental library, we will feel, the college will feel very happy, very grateful that the alumni, that our past
students have cared for us. This is the greatest thing of life, that when the past, when our past students care for us, they remember us, they come forward to help us. So it is, again, I say, I am very, very proud that so many of my students have responded and answered the call and have come here to meet. I, as you know, that I have started my teaching career in Shravan Srijanikanta Mahavidyalaya in November 2003. Incidentally, it was the year when the English honors was introduced. At that time, I got a very good teacher, my senior, who also guided me. And now, the English department has increased day by day. It has increased its reputation year after year. And now it is, we also have a PG department. But the base, the UG department is obviously the base of the college. So in this long journey, I have several memories of my relationship with my students. I remember not all the names, but I remember I have several memories of teaching, of spending time with you, and the way you waited for my classes, that sometimes we know that there is a communication transport problem. And I remember that when I used to take the class at 2:15, you were waiting for the trekker or the bus to catch. And so those times I remember, I remember the way you listened to the lectures, enraptured, you became involved in the subject, in the courses. So before I keep on continuing, I give thanks to our honorable principal, Dr. Tapan Kumar Dutta. I am very grateful to him and to the HOD and the entire English department to invite me in this very affectionate environment. Okay. So this, every day we talk about the syllabus, we talk about the course, we talk about the curriculum, but this alumni meet, we get the opportunity to talk about the feelings of our heart, to talk about our emotions, to talk about our sorrows maybe, because there are many sweet memories, many painful memories as well. We have lost many things. So in this opportunity, I am very happy to be with you all. Some students have raised their hands. I would like, if they want to ask me something or say something to me, it is, they can, or if it is to Professor Gaurhari Mondal, they can continue. So with this, I end my talk. Thank you. Thank you, all of you. Thank you, sir. How are you, Adi sir? How are you? Fine, sir. Very fine. Okay. Thank you, sir. Thank you.
Gururam, please take the microphone and say something. স্যার আমি প্রিন্সিপাল মহাশয়ের নাম ডাইরেক্টর ইয়ে করছেন, আমাদের প্রোগ্রাম সঙ্গে 15 মিনিট শুরু হয়ে গিয়েছে। আমি আমাদের কলেজের প্রিন্সিপাল অতক্ষণ মহাশয় তখন তোমাদের নাম সভাপতি হিসেবে এই প্রোগ্রামের প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। ম্যাডাম বড়ুরি বাবু, এই অ্যালুমনি মিটে আমি আপনাকে বলে দিই, ইউ মাস্ট propose a name. Basically, you do, it must come from the student, a student. That president will be a senior most student of your department. Eta hole bhalo hoy. Apnader department er senior most je student achen, take apnara sabhapati korun. Ebong department er to eta onushthan na. এটা স্বভাবতই এটা স্টুডেন্টদেরই একটা অনুষ্ঠান, মিট তাদের। ঠিক আছে, আপনি বলুন, আমি তারপরে গৌরী বাবু আমাকে যখন বলতে বলবেন আমি একটু বলবো, আমি ব্যস্ত আছি, তাহলেও একটু সময় আমাকে দেবেন, মিনিট পাঁচেক আমি একটু কথা বলবো। আমার ভালো লাগছে দেখে যে নেডাবাউ 70 পার্টিসিপেন্টস আর দেয়ার অ্যান্ড মোস্ট অফ দেম আর স্টুডেন্টস, ভেরি গুড। Okay, Satak ma'am, principal sir will speak 10 or 15 minutes later. আপনি আপনাদের বাকি যে যেগুলো আছে সেগুলোর উপরে এখন কন্টিনিউ করুন, একটু পরে 4-5 জনের পরে একটু স্পিক করবেন। আমি এটার সঙ্গে একটু ইনপুট অ্যাড করে দিই আমার, তাহলে খুব ভালো হবে। যেহেতু আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে পার্টিসিপেট করেছি এবং অনেকেই আমার জানা বা আমার আসার আগে এখান থেকে পাস করে গেছেন, আমি এখানে 3 বছর এসেছি, অনেকে হয়তো আছেন 3 বছর আগেও পাস করে গেছেন। আমি সবাইকে বলবো, যদি আপনার ডেটা প্রবলেম না থাকে, অল মাস্ট অন ইয়োর ভিডিও, দ্যাট উই ক্যান ইন্টারফেস, উই ক্যান মিট এভরি ওয়ান্স আর ইচ অফ ইউ, আমরা তাদের সঙ্গে আমাদের ইয়ে বলতে পারি, কথাবার্তা বলতে পারি, তাদের কীরকম তারা ফিল করছেন সেটা অনুভব করতে পারি, তারা একে অপরকে দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে সেটা অনেক বেশি রিয়েলিস্টিক হবে আমার মতে, যেহেতু আমরা দূর থেকে আছি। না হলে মনে হবে আমরা যন্ত্রের সঙ্গে কথা বলছি এবং তার আলটিমেট যে ইম্প্যাক্ট যেটা, যেটার জন্য আমাদের এটা করা, অ্যাকচুয়ালি আমরা অফলাইন করলে একে অপরের সঙ্গে এখানে কথা বলতাম, তাদের মধ্যে অভিবাদন হয়তো আমরা একে অপরকে দিতাম, একে অপরকে আমাদের শুভেচ্ছা জানাতাম, সেটা হচ্ছে না। ফলে আমার মনে হয় অন থাকলে এটা একটা প্রাঞ্জল হয়, দেখতে ভালো লাগে আমার মনে হয়েছে। থ্যাংক ইউ, আপনারা করুন, আমি আছি, আমি পরে কথা বলবো, অনেকগুলো আমার একটু সময় আছে, ব্যস্ততা আছে, একটু বেশি দেরি করবেন না, আমাকে একটু বলতে দেবেন, আমি বলেই তারপরে। এখানে আমাদের রঞ্জন স্যার এসেছেন, আমাদের প্রাক্তন এইচওডি, প্রাক্তন আমাদের কথা হয়েছে, রঞ্জন বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, রঞ্জন স্যারের সাথে আমার কথা হলো তো, এবং আমি ওনার বক্তব্য শুনলাম অনেকক্ষণ, আমি কিন্তু অনেকক্ষণ আগেই একটু জয়েন করেছি, মিনিট 5-7 শোনার পর উনি কনক্লুড করলেন এবং কনক্লুড করার পর তার সঙ্গে আমার কথা হয়েছে এবং আমার ভালো লেগেছে। রঞ্জনবাবু সময় দিয়েছেন আজকে, মানে রঞ্জনবাবু এমনিতেই খুব ডিউটিফুল আর কি, তাকে বললে তিনি কখনো মিস করেন না আমি এটা জানি। তিনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমাদের ভালো লেগেছে। ঠিক আছে স্যার, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনারা এইটা অনুষ্ঠান করুন, কিন্তু একজনের পরে আমাকে একটু বলতে দেবেন, আমি একটু বলবো আপনাদের সঙ্গে, আমি একটু স্পেসিফিক কথা বলবো, অন্য কিছু তখন কথা না, তারপরে আপনারা আবার কন্টিনিউ করবেন, আসলে ঠিক আছে, ধন্যবাদ, আপনি একটু করুন। ওকে স্যার, তাহলে আমরা একটা আপডেট শুনে নিই, তারপর প্রিন্সিপাল স্যার আমাদের বলবেন। নিশ্চয়ই হ্যাঁ বলো, ইয়ে বলো। ওকে, তো এখন আমরা আরেকটি আবৃত্তি শুনবো, এখন আমাদের আবৃত্তি শোনাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যা। প্রিয়াঙ্কা আমাদের শোনাচ্ছে শুভ দাশগুপ্তের লেখা মেঘ বলল।
Priyanka, you can unmute yourself. Namaskar. Shubho Dashgupta lekha Megh Bollo. Megh Bollo jabi? Onek dure Gerua nodi? Onek dure ekla pahar? Onek dure gohon shebo? Gelei dekhte pabi. Jabi? Janla diye mukh jhukiye bollo she Megh. Jabi? Amar shonge jabi? Din furiye raat ghonabe, ratri giye sokal hobe. নীল আকাশে উড়বে পাখি, গেলে দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি? কেমন করে যাবো রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাবো রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙে পড়ব। আইমি তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি ক্রীতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজে সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন, তবুরে মেঘ যাব একদিন ঠিক তোর সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে, যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো। নমস্কার, অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কাকে। স্যার এবার কি স্যার কাইন্ডলি আমাদের কি বলবেন? স্যার আমি আমাদের এইচওডি প্রেজেন্ট এইচওডি ওনাকে আমি স্যার বলছি। হ্যালো, গৌরবাবু কিছু বলছেন? না স্যার। ও ঠিক আছে স্যার, আপনি স্যার বলুন। তপন কুমার দত্ত স্যারকে কিছু বলার জন্য। আমি সবাইকে শুভ অপরাহ্ন জানাই। একটা আজকে বহুদিন পর দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটেছে, একটু সানশাইন, শরতের আকাশ, একটু মনে হচ্ছে সামনে পুজো। এমন অবস্থায় আমাদের ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের গৌরবাবুকে আমি বলেছিলাম এবং আপনাদেরকে বলেছেন, এবং আপনাদের মধ্যে অবশ্যই কনসিডারেবল অ্যামাউন্ট বলবো, নাম্বার বলবো, কনসিডারেবল নাম্বার 72 জন এই মুহূর্তে, কম না, ডিপার্টমেন্টের তরফ মোটামুটি স্যাটিসফ্যাক্টরি নাম্বার, যারা আপনারা মনে করেছেন যে আজকে আপনারা এই একটা 15 মিনিট অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের কথা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন এবং আপনাদের পুরনো স্মৃতি চর্চা করবেন, নিশ্চয়ই করবেন, অবশ্যই।
আমি অধ্যক্ষ হিসেবে একেবারে প্রথমে আমি আমাদের ডিপার্টমেন্টের হেডকে এবং ডিপার্টমেন্টের কনসার্ন টিচার সঙ্গে আমাদের সঙ্গে বহুদিন ছিলেন, আমি অন্তত পক্ষে এসে দেখেছি রঞ্জনবাবু, যিনি এখন বর্তমান অন্য একটি কলেজে জয়েন করেছেন, অধ্যাপনা করছেন, উনি ওখানে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে অন্যান্য স্যারেরা আছেন, আনসারি ম্যাডাম আছেন, মনে হয় মমতা আনসারি ম্যাডাম নিশ্চয়ই আছেন, সঙ্গে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপিকাগণ, প্রত্যেককে আমি আমার এই প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাই, সবাইকে অভিনন্দন জানাই, এবং এই অনুষ্ঠানটাকে একেবারে একটা ইফেক্টিভলি একটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি সমস্ত যারা এর পেছনে থেকে কাজ করছেন এবং পরিচালনা করছেন সবাইকে সাধুবাদ জানাই। একেবারে প্রথমে আমি যখনই দেখেছি যে অনেক স্টুডেন্ট আছেন, আমরা যেটা অন্যান্য কলেজে মানে আমাদের কলেজে অন্যান্য ডিপার্টমেন্ট করে উঠতে পারেনি, আমি এই জন্য মানে প্রথম ক্রেডিট তো আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেবো গৌধুরী মন্ডল স্যারকে, তো সঙ্গে গৌধুরী মন্ডল স্যারের সঙ্গে যারা একসঙ্গে থেকে কাজ করেছেন তারাও এই ক্রেডিটের অংশীদার। তবে আমি আপনাদেরকে কতগুলো কথা বলতে চাইছি, আপনাদের সামনে রাখতে চাইছি, সেটা হচ্ছে এক, মহাবিদ্যালয়ের গর্ব সাধারণত নির্ভর করে তার পাশ করা ছাত্রছাত্রীদের তিনি, এটা প্রত্যেকটি ইনস্টিটিউশনের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ ইনস্টিটিউশনের গরিমা বাড়ে তার এখান থেকে পাশ করা ছাত্রছাত্রী, এখান থেকে অধ্যয়ন করা ছাত্রছাত্রী তাদের নিজ নিজ ক্ষেত্রে যখন প্রতিষ্ঠা লাভ করেন তখন, আদারওয়াইজ ইনস্টিটিউশনের গরিমা কিন্তু বাড়ে না। তো এটার থেকে একটা ডিপার্টমেন্টের কতটা প্রগতিশীল, কতটা এনরিচড, কতটা তার নিজের মতো করে ওরিয়েন্ট করে তার নিজের উচ্চতম শিখরে যাওয়ার প্রয়াস করছে সেটা নির্ভর করে তার এই অ্যালুমনি এদের দ্বারা। তাই আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আপনাদের মতো করে চেষ্টা করছেন, অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে প্রতিষ্ঠা লাভ করেছেন, অনেকে এখনো স্ট্রাগল করছেন, যারা নতুন পাস করে বেরিয়েছেন তারা প্রত্যেকেই স্ট্রাগল করছেন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এবং আমার অধ্যক্ষ হিসাবে আপনাদেরকে বলা, কেবলমাত্র যদি আমরা একটা ফোকাস করি, একটা আমাদের পয়েন্টেড ফোকাস হয়, তাহলে আমাদের সফলতা আসে তাড়াতাড়ি, এটা ঠিক, কিন্তু সেটা যদি ঠিকঠাক না হয়, অর্থাৎ আমার ফোকাস যদি ঠিকঠাক না হয় তাহলে সফলতার ক্ষেত্রে বাধা হয়। আমরা যদি একটি মাত্র টার্গেট করে থাকি যে আমরা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করব, তাহলে একটাতে আমরা কনফাইন্ড হয়ে থাকবো। আমার প্রত্যেকটি আমাদের এখানে যারা আছেন, যারা অন্ততপক্ষে এখন স্ট্রাগল করছেন, জাস্ট পাস আউট করেছেন এমন যারা ছাত্রছাত্রী, প্রত্যেকের প্রতি আমার একটা থাকবে, নির্দেশনা থাকবে, আমি বলি আমার রিকোয়েস্টই থাকবে, নির্দেশনা না বলে, যে প্রত্যেকেই আপনারা কিন্তু চেষ্টা করুন বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষাগুলো দেওয়ার জন্য, সেটা কেবলমাত্র কনফাইন থাকবে না স্কুল পরীক্ষার ক্ষেত্রে, স্কুল টিচারের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। আমি আমাদের এখানকার ছাত্রছাত্রীদেরকে কখনো খুব বড় স্বপ্ন দেখতে দেখলাম না, অর্থাৎ আমাদের এখানে আমি দেখে নিই যে 3,500 ছাত্র আমাদের কলেজে আছে, মহাবিদ্যালয়ে আছে, তার মধ্যে আইএএস হবে, WBCS হবে, IPS হবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে যাবে, এরকম স্বপ্ন দেখা আর ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কম। খুব ভালো করে দেখলে মনে করবে যে শুধু গ্রাজুয়েশন পড়েই, কিন্তু জাস্ট গ্রাজুয়েশন করে, সেটা গ্রাজুয়েশন জেনারেল কোর্স হতে পারে, অনার্স কোর্স হতে পারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়া যায়, শুধু গ্রাজুয়েশন করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়া যায়, শুধু গ্রাজুয়েশন করে IPS অফিসার হওয়া যায়, তার জন্য মাস্টার ডিগ্রি লাগে না। অর্থাৎ আমাদের কোথাও একটা খামতি আছে, আমাদের কোথাও একটা খামতি আছে যে আমরা নিজেদেরকে তৈরি করতে পারছি না, আপ টু দ্য স্ট্যান্ডার্ড আমরা এইটা তৈরি করতে পারছি না, আমাদের কোথাও গাফিলাতি আছে, আমাদের কোথাও খামতি আছে, আমাদের পঠন পাঠনের রীতিতে কোথাও খামতি আছে, সিলেবাসে কোথাও খামতি আছে, বা আমাদের ফোকাসে কোথাও খামতি আছে। আমি প্রত্যেককে বলবো বিভিন্ন জায়গা,
বিভিন্ন টার্গেট, বিভিন্ন অপশন, বিভিন্ন স্কোপ, এগুলোকে কাজে লাগাও। ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে কিন্তু স্কোপ বাড়ে, ঘরে বসে থাকলে স্কোপ বাড়ে না, বাইরে বেরোতে পারলে সেই বিভিন্ন ক্ষেত্র উন্মোচন হয়, আমরা সেখানে যেতে পারি এবং আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের এটা ইতিহাস আমাদেরকে মানে সাক্ষী আছে, যারা বাইরে বেরিয়েছে তারা কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। ঘর কোনো হয়ে বসে থাকলে কিন্তু প্রতিষ্ঠা লাভ করা যায় না। আমি আস্তে আস্তে করে আমার কিছু কথা আমি বলবো। আপনাদের যারা এখান থেকে গিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন তারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আপনাদের মধ্যে বলবেন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। যারা আপনাদের জুনিয়র তাদেরকে অনুপ্রেরণা দেবেন, তারা আপনাদের কাছ থেকে জানবে এবং তারা জেনে তাদের পথ তারা নিজে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। এরপর যেটা আসছে যে আপনাদের কলেজের সঙ্গে মহাবিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করে আমাদের মানে কি হবে, হ্যাঁ আমাদের একটা সব থেকে প্রথম কাজ হবে সেটা হচ্ছে আমরা সমস্ত ছাত্রছাত্রীর কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন তার একটা ইনফরমেশন আমাদের কাছে থাকবে। মাস্টারমশাইয়ের কাজ শুধু ক্লাসরুমের মধ্যে পড়ানো নয়, তার ভালো মন্দের সাথী হওয়াটা কিন্তু মাস্টারমশাইয়ের প্রধান কাজ। যদি সেটা করতে পারেন তবে ভালো হয়। তিনি কোন ছাত্র কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক মাস্টারমশাইকে দেখেছি তিনি প্রতিটি ব্যাচের বহু ছাত্রের নাম তিনি মনে রাখতে পারেন, তিনি বলতে পারেন, নাম ধরে বলতে পারেন। এটা আমরা যখন স্কুলে কোনো ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলি তখন সাধারণত আমরা বলি যে ছাত্রদের নামের সঙ্গে আগে পরিচিত হতে হবে, তার সঙ্গে পরিচিত হবে এবং তাকে যদি আমি একাত্ম না করতে পারি তাহলে আমরা ছাত্রদের কাছে এসে পৌঁছতে পারব, এটা কথা আমরা এটা জানি। টিচিং লার্নিং এর ক্ষেত্রে এরকম একটা কথা হয়, কিন্তু আপনাদের এইখানে এক জায়গায় এসে এনে আমাদের লাভ হবে যে আমাদের এই ছাত্রছাত্রীরা আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে তারা অনুপ্রাণিত হয়ে তারা নিজেদের রাস্তাটা যেমন ঠিক করে নেবে তেমনি তাদের ফিল্ড, তাদের পারসেপশনস, তাদের এক্সপোজার বাড়তে থাকবে। বিভিন্ন ইনস্টিটিউশনের বিভিন্ন জায়গায় যারা রেডি হয়েছেন, আপনারা চাকরি করছেন, আপনারা সংযুক্ত হয়েছেন, গবেষণার কাজে সংযুক্ত হয়েছেন, আপনারা বিভিন্ন কাজে সংযুক্ত হয়েছেন, তারা কিন্তু এই জায়গায় যখন আসবেন তখন নিজেদেরকে আরো আরো অনুপ্রাণিত করতে পারবেন এবং নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার দিকে আরো এগিয়ে যাবেন। এর সঙ্গে একটু বলে দিই, আপনাদের এই অনুষ্ঠানে আমি দেখলাম মাস্টারমশাই স্যার আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এটাকে পরিচালনার ভার কাউকে দিয়েছেন, হয়তো তিনি স্টুডেন্ট অবশ্যই, হয়তো আমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে পরিচয় নেই, আমার পরিচয় হলে ভালো লাগবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনার এইখান থেকে আপনারা একটি কমিটি তৈরি করুন এবং সেই কমিটিটাকে ফিক্স আপ করুন এবং সাতজন কি নজনের একটি কমিটি করে তার সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক ইত্যাদি সবাইকে নিয়ে, ট্রেজারারও হয়তো থাকতে পারেন, মেম্বার থাকতে পারেন, আপনারা সব স্টুডেন্ট মিলে আপনারা একটা কমিটি তৈরি করুন। আপনারা এই ডিপার্টমেন্টের ভবিষ্যৎ দশটা হবে, আপনারা ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবেন। আপনাদের আপনারাই ঠিক করবেন এই ডিপার্টমেন্ট কি করে আরো কোন দিকে এগোলে পরে ভালো হয়। অ্যালুমনির একটা ডিমান্ড থাকবে ডিপার্টমেন্টের উপরে এবং সেই ডিমান্ড থাকবে যে এইগুলো এইগুলো করলে পরে এই ডিপার্টমেন্ট আরো ভালো হবে। আপনারা নিশ্চয়ই অধ্যক্ষ মশাইকে আমাকে জানান যে এই ডিপার্টমেন্টের এই এই কাজগুলো করুন তাহলে স্যার আরো ভালো হবে, এই ডিপার্টমেন্টের আরো ফ্লারিশ হবে, আরো নাম চারদিকে ছড়াবে। তো আমি আমি চাইবো আপনাদের কাছ থেকে কনস্ট্রাকটিভ সাজেশন আসুক ডিপার্টমেন্টটাকে ভালো করার জন্য। আমরা চেষ্টা করব, আমি অন্তত পক্ষে একটু কনস্ট্রাকটিভ কথাবার্তা বলি, আমি সাধারণত নেগেটিভ কথা অ্যাভয়েড করি। আমি সবসময় কোনটা ভালো হয়, কোনটা কীভাবে করলে পরে ভালো হয় এবং আরও ভালো কী করে হয়, আমি সবার কথা শুনি এবং আমি সবার কথা শুনে তারপরে ডিসিশান নিই। হ্যাঁ আমার ডিসিশান আমারই ডিসিশান, কিন্তু আমি সবার কথা শুনি। আপনাদের কাছ থেকে যদি এইরকম সাজেশন আসে, আপনাদের কাছ থেকে যদি এইরকম কিছু আসে, আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন। আপনি ডেফিনেটলি বলবেন, আপনার বলার একটা স্কোপ আমরা উপরে রেখেছি। আপনারা অ্যালুমনি কর্নারে যান, আপনাদের জন্য একটা পেজ আমরা ফিক্স আপ করে রেখেছি, অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, অর্থাৎ আমাদের প্রাক্তনী সংসদ আছে,
সেই প্রাক্তনী সংসদে আপনারা কিন্তু সবাই রেজিস্টার হন, অর্থাৎ ওখানে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনাদের হয়তো একটু কষ্ট হবে, অর্থাৎ একটা 100 টাকা আমরা আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফিস হিসাবে নেব, কিন্তু আপনাকে আপনাদের প্রত্যেকের জন্য আমরা একটি সদস্য পদ কার্ড আমরা দেবো, আপনারা সেই কার্ডটিও রাখবেন কাছে। আমাদের কলেজের যতবার যত অনুষ্ঠান হবে আপনি অবশ্যই আসবেন, আপনারা আসবেন এখানে, আপনাদের জন্য আপনারা নিজেরাই তার অংশীদার হবেন, অর্থাৎ আমাদের প্রাক্তনী সংসদে যখন হবে তখন সেখানেও আপনারা আসবেন, আর ডিপার্টমেন্টে যখন রিউনিয়ন হবে, প্রাক্তনীদের পুনর্মিলন হবে, আপনারা সেখানেও আসবেন, এবং আপনাদের দিয়ত যে অর্থ তার অর্ধেকটা আপনার ডিপার্টমেন্টে খরচ করার জন্য থাকবে, অর্থাৎ আপনারা ডিপার্টমেন্টের ইউনিয়ন যখন হবে তখন আপনারা এটাকে খরচ করবেন, আর যখন প্রাক্তনী সংসদ যখন করবে সেন্ট্রালি তখন সমস্ত কলেজের সমস্ত ছাত্রছাত্রী যারা থাকবে তাদেরকে নিয়ে তারা সেই অনুষ্ঠান করবে। আমি শুনছিলাম আমাদের রঞ্জন নড্ডি সাহেব বলছিলেন, স্যার আপনাদের কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি আপনারা প্রচুর বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আপনারা ডিপার্টমেন্টকে সাহায্য করতে পারেন, সেই ডিপার্টমেন্টের সাহায্য শুধুমাত্র আর্থিক যে সাহায্য হবে তা না, সেটা হয়তো ন্যাকের মাপকাঠিতে আছে আপনারা কতটা আর্থিক সাহায্য করেছেন সেটা একটা আছে, কিন্তু এইটাকে আমাদের মতো এই কলেজে আমি একটু অন্য চোখে দেখি। আইআইটির ছাত্র যিনি বিদেশে সেটেল হয়েছেন তিনি 10 কোটি টাকা দিয়েছেন আইআইটিকে, এটা বিরাট ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো আমরা ওইটা পারবো না, আমরা কখনো প্রফেশনাল কোর্স এখানে আমরা করি না, আমাদের এখানে ছাত্রছাত্রীরা এরকম বিরাট কিছু জায়গায় যাননি যিনি 1 কোটি 2 কোটি টাকা দিয়ে আমাদের ডিপার্টমেন্টকে সাহায্য করতে পারবে, হয়তো জানি হয়তো গেছেন আমরা জানিও না, কিন্তু আপনাদের সাহায্য একাডেমিক হতে পারে, আপনাদের সাহায্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আপনার সহযোগিতা হতে পারে, আপনার আইডিয়া সহযোগিতা হতে পারে। আপনি যদি মনে করেন স্যার বলছিলেন ডিপার্টমেন্টাল লাইব্রেরি, সেখানে আপনি আপনার যদি মনে করেন যে আপনার যারা পরের ভাই বোন আসছে তাদেরকে আপনি এক্সপোজার বাড়ানোর জন্য কিছু বই আপনি গিফট করবেন, হতে পারে। আপনার আপনি অন্য ইউনিভার্সিটির অন্য কলেজে আপনি অধ্যাপনা করছেন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেকনোলজি সেরকম জায়গায় গেছে যে আমরা ভার্চুয়াল মোডে ক্লাস নিতে পারি, যেটা আমাদের ইউজিসির একটা অপশন ছিল যে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা, কি অদ্ভুত ব্যাপার দেখুন, চিন্তা ভাবনা হয়েছিল এই ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা, নোবেল লরিয়েটরা আসবেন বিভিন্ন ইনস্টিটিউশনে তাদের বক্তৃতা দেবেন, তাকে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে ভার্চুয়ালি কানেক্ট করে যাতে তাদের সঙ্গে ইন্টারাকশন করা যায় সেরকম একটা পরিকাঠামো তৈরি করা, তৈরি হয়েছিল আজ থেকে 5 থেকে 7 বছর আগে, 3 লাখ টাকা করে দিয়েছিল আমাদের, মানে আমি বলবো দিয়েছিলেন আমাদের সরকার বাহাদুর এটাকে ডেভেলপ করতে, কি অদ্ভুত, করোনা এসে আমাদেরকে আরো এনহান্স করলো যে আমরা এই ভার্চুয়াল মোডে আসি, আজকে এখানে 70-75 জন মিলে আমরা কিন্তু ভার্চুয়াল মোডে এক জায়গায় আমরা এসে কথা বলছি, আমরা শুনছি নিজের নিজেদের মধ্যে কথা আলাপচারিতা করছি, কিন্তু আলটিমেটলি দেখুন আমরা কিন্তু ঢুকে পড়ছি নতুন এক জগতে, নতুন সিস্টেমে, নতুন জায়গায় অ্যাডাপ্ট আমাদেরকে হতে হবে, হয়ে যাচ্ছি, তাই আপনারা আসুন, আপনাদের মতো করে সাহায্য করুন ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্ট এটা প্রতিষ্ঠা লাভ করবে, আরো ভালো হবে, ডিপার্টমেন্টের নাম ছড়িয়ে যাবে, এবং আমি চাই আপনার ডিপার্টমেন্ট শুধু আমাদের কলেজের মধ্যে সৃষ্ট ডিপার্টমেন্ট না হয়ে ইউনিভার্সিটির পিজি ডিপার্টমেন্টগুলো যতগুলো জায়গা আছে সেখানে এমন একটা নাম করুক যে প্রথম সারির প্রথম স্টুডেন্টরা আমাদের কলেজকে যাতে চয়েস করে, তারা যেন আমাদের কলেজে এসে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, তখন আমার ভালো লাগবে অধ্যক্ষ হিসাবে যে আমরা নিশ্চয়ই কোয়ালিটি সেরকম মেনটেন করছি যেটা দ্বারা ছাত্রছাত্রীরা এখানে আসতে চাইছে আমরা সেরকম করতে চাইছি। আমি মাস্টারমশাইদেরকে বলেছি আপনারা চেষ্টা করুন ইনভাইটেড লেকচার করানোর চেষ্টা করুন, বিভিন্ন ইউনিভার্সিটির মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে নিয়ে ক্লাস করানোর চেষ্টা করুন, এক্সপোজার বাড়ান ছাত্রছাত্রীদেরকে, ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন মাস্টারমশাইয়ের সঙ্গে সংযুক্ত হতে পারেন, তাদের কাছে তখন ঠিক হবে তিনি বুঝতে পারবেন যে আমরা এখানে পড়ে আমরা নিশ্চয়ই একটা কনফাইন্ড জায়গায় পড়ে যাইনি।
আমার বেশ ভালো মানে লেগেছিল অন্ততপক্ষে আমার ছাত্র অবস্থায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রিসেন্টলি তৈরি হয়েছে, আমরা প্রথম দু চারটা ব্যাচের মধ্যে একটি ব্যাচে আমরা ছাত্র, বইপত্র নেই, লাইব্রেরিতে ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট নেই। কিন্তু মাস্টারমশাই কথা ছিলেন, আমি বললে আপনিও আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তিনি আমার নমস্য, আমি গুরুদেব বলতে যাকে বলি তাকে, এখন অব দি ইউনিভার্সিটির ওই স্যারকেই বলি, কারণ স্কুল থেকে আপনি ইউনিভার্সিটি স্তর অব্দি আপনি বিভিন্ন মাস্টারমশাইকে পেয়েছেন, আপনারা সবাই পেয়েছেন, দেখবেন গুরুদেব কাউকে না কাউকে আপনি ভেবেছেন, ইনি হচ্ছেন আমার আইডিয়াল। আমি আমারও তেমনি একজন গুরুদেব আমি ভেবেছি, তার কাছে আমি পিএইচডি করেছি। যখন অবাক হয়েছি যে হয়েছে আপনাদের সেই স্যার কাকে কাকে এনেছেন, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টরকে এনেছেন, যিনি যাকে এনেছেন আপনাদের বিশ্বভারতীর এস জি পাল, শান্তিগোপাল পাল, নোবেল লরিয়েট লুবার্ট প্রসারের কাছে কাজ করা, নোবেল লরিয়েট লুবার্ট প্রসারের কাছে কাজ করা, এ বি দাস, মানে কি বলবো, তার কথাবার্তা, তার যে ক্লাসের মধ্যে ঢুকে গেলে আমাদেরকে মনে হতো যে তিনি ফিজিক্স পড়াচ্ছেন না, কেমিস্ট্রি পড়াচ্ছেন না, বায়োলজি পড়াচ্ছেন না, ম্যাথামেটিক্স পড়াচ্ছেন, বোঝা খুব মুশকিল, তার এত জ্ঞান ভান্ডার ছিল। তাই আমি আপনাদেরকে বলবো যে মাস্টারমশাই হিসাবে গৌধরী বাবুকে আমি বলবো হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে, আপনি অন্যান্য ডিপার্টমেন্টের মাস্টারমশাইদেরকে আনুন। আমরা যখন পেয়েছিলাম এখন এমিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তিনি আমাদেরকে ক্লাস করিয়েছিলেন, তিনি আগে ছিলেন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং প্রো ভাইস চ্যান্সেলরও ছিলেন, শুভজ্যোতি চ্যাটার্জি ছিলেন, আশিস দত্তগুপ্ত বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, এনসি দত্ত, কার নাম বলবো, প্রচুর, মানে তাদের ভাগ্য হয় তাদের কাছে ক্লাস করার। তাহলে আপনি কেন আপনি সেই রকম মাস্টারমশাইদের আপনার আপনার ইউনিভার্সিটির আপনার সাবজেক্টের ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা, কলেজের বিভিন্ন জায়গা, বিভিন্ন কলেজ থেকে মাস্টারমশাইকে এনে আপনি এক্সপোজার দেন, তবেই না আমাদের ছাত্রছাত্রীরা এত ভালো জায়গায় আসতে পারবে, তারা বুঝতে পারবে। সর্বোপরি আমি অনেকগুলো কথা বলে ফেললাম, আমি আর বলতে চাইছিলাম বেশি, অনেকটাই বলে ফেললাম, আপনাদের অনুষ্ঠানের অনেক সময় আমি নিয়ে নিলাম। এবারে আপনাদের আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আরবিট্রারিলি কোনো দিন ঠিক করবেন না, আপনারা আজকেই ঠিক করে নেন আগামী বছর কখন কোথায় আপনারা এটা মানে কোন সময়ে এটা করবেন, সেটা আজকেই ঠিক করবেন। এবং সবাইকে বলে রাখুন যারা পাস করে গেছেন যে আপনারা সবাই আসুন এইরকম এইরকম একটা জায়গায় আসুন, এবং এসে আমরা ডেটে এসে আমরা রেডি করি, আমরা একে অপরের সঙ্গে আমরা মিলিত হব, সবাই ভালো লাগবে। তাই আমি আপনাদেরকে আবার এইরকম একটি দিনে এরকম একটি অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে প্রত্যেককে সাহবাদ জানাবো, আপনাদেরকে ধন্যবাদ জানাবো, যারা অর্গানাইজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, যারা এসছেন অনেক চিন্তাভাবনা করেই আপনারা নিশ্চয়ই এসছেন, একে অপরের সঙ্গে যোগাযোগ হবে, কথাবার্তা হবে, আজকের দিনের পুরোনো দিনের স্মৃতিচারণা হবে। আপনাদের এই অনুষ্ঠান খুব ভালো হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, এই আশা করব। এবং আমি আমার এখানে বক্তব্য শেষ করছি, আমি মাইক্রোফোন আবার গৌধরী বাবুকে আমি তুলে দিচ্ছি। গৌধরী বাবু আপনি পরবর্তী অনুষ্ঠান কন্টিনিউ করুন, আমি আছি বা আমি হয়তো একটু লেটও করবো, কারণ আমাকে আবার অন্যান্য কাজও করতে হবে, সঙ্গে সেলিম বাবু এবং নির্মল বাবু আছেন, তাদের সঙ্গে আবার মিটিং আছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অধ্যক্ষ মশাইকে। শতাব্দী ম্যাম, ওকে কন্টিনিউ উইথ দ্য রেস্ট অফ দ্য প্রোগ্রাম। Thank you, Principal Sir. Thank you for your guide and thank you for your suggestion. Definitely, we will try to follow this. এখন আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাই। এখন আমাদের একটা আমরা এখন সমীর আমাদের এখন স্মৃতিচারণ করবে, সমীর সিনহা। আমরা ওর কাছ থেকে জানবো ওর কলেজ জীবনে কাটানো সুন্দর মুহূর্তের কিছু অংশ, যেটা সমীর আমাদের শোনাতে চলেছে। সমীর, আজ অনেকদিন পর আমাদের এই মিটিং এ দেখা ফার্স্ট, কারণ
বুঝতেই পারা যাচ্ছে যে ভার্চুয়াল মিটিং হওয়ার কারণ কোভিড সিচুয়েশন। আমি জাস্ট পাস আউট ব্যাচ, 2021-ই আমার, 2020 ডিসেম্বর পাস আউট ব্যাচ। তো তারপরে স্যার গৌর হরি স্যার আমাদের একটা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে বললেন যে আমরা একটা রিইউনিয়ন সেরিমনি তো অ্যারেঞ্জ করতেই পারি। তো ওই থেকেই আমাদের একটা প্ল্যানিং, জাস্ট কয়েকদিনের প্ল্যানিং এর মধ্য দিয়েই আমাদের এই জুগলিটা স্টার্ট করা হয়েছে। তো আজকের এই মিটিং এ তো আমি কিছু কথা বলবার জন্যেই এখানে আপনাদের কিছুটা সময় নিচ্ছি। তো আমি জাস্ট, আমার গ্রাজুয়েশন কেটেছে কিন্তু এই কলেজে নয়, আমি পাঁশকুড়া কলেজের স্টুডেন্ট আমার গ্রাজুয়েশন। তো গ্রাজুয়েশনে যেহেতু আমি এই কলেজের সঙ্গে যুক্ত হতে পারিনি, তাই এখন বর্তমানে খুবই খারাপ লাগে, কারণ এই রকম একটা সুন্দর কলেজের সঙ্গে আমি আগে থেকে, জাস্ট 2 বছরটা আমার কাছে খুবই কম বলে মনে হয়েছে। কারণ আমার আমার সময়ের ফার্স্ট ছিলেন আমার এক্স এইচওডি স্যার রঞ্জনবাবু। আমার বেশিরভাগ স্মৃতি ফার্স্ট রঞ্জনবাবুকেই নিয়ে, তারপরে তো গৌরবাবু নিশ্চয়ই আছেন। গৌরবাবু আমাকে যতটা পরিমাণে হেল্প করেছেন বা পরবর্তীকালে এগিয়ে যাওয়ার জন্য যতটা আমার পাশে থেকেছেন তা সত্যিই বলার মতো নয়। তো আমি আমার স্মৃতিচারণ করতে গিয়ে জাস্ট একটা কথাই ফার্স্ট বলবো রঞ্জনবাবুকে নিয়ে। আমি যখন, আমি কোনো কলেজে অ্যাডমিশন দেইনি, কেবলমাত্র সবং কলেজ আর ইউনিভার্সিটি ছাড়া। সবং কলেজ আর ইউনিভার্সিটিতে এম এ করার জন্যেই জাস্ট এক্সাম দিয়েছিলাম। এক্সামে জেনারেলদের জন্যে ওই সময় সিট ছিল সম্ভবত 12 সিট। তো 12টা সিটের মধ্যে জেনারেলে আমার প্লেস হয়েছিল 13 নম্বর, মানে জেনারেলে আমার 13 নম্বরে চান্স হয়েছিল। তো ফার্স্ট যখন আমাদের হিয়ারিং বা ফার্স্ট যেদিন অ্যাডমিশনের ডেট হয়, তো আমি গিয়েছিলাম, কিন্তু আমাদের ওই ডেট যাওয়ার কথাই নয়, কারণ বলা ছিল যে 12 পর্যন্ত অ্যাডমিশন যাদের আছে তারাই কেবলমাত্র ওই ডেটে যাবে, এবং 13 থেকে পরে আবার যদি এক্সট্রা সিট যদি বাড়ে তবেই কেবলমাত্র নেক্সট সিটের জন্যে ওরা এলিজিবল হবে। তো তবু আমি জাস্ট গিয়েছিলাম, কারণ আমার বাড়ি থেকে তো কলেজটা খুব একটা দূরে নয়, মাত্র 7 কিলোমিটার। তো যাওয়ার পর ফার্স্টেই আমার কিছু পাশাপাশি বন্ধুদের সঙ্গে দেখা, কারণ আমার বাড়ি খুব একটা কাছে, এবং ওইখানে বললেন যে দেখ ওই দূরে ওই যে স্যারকে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে আমাদের এইচওডি, উনি খুব ভালো আমাদের পড়ান, এবং স্যারের সঙ্গে যদি একটু কথা বলিস তাহলেই বুঝতে পারবি যে স্যার কিরকম টাইপের। তো আমি তো ঠিক মতো জানি না, সবকিছুই নতুন, সবং কলেজ পাশে থাকার সত্ত্বেও খুবই খুবই নতুন আমার কাছে। তো গেলাম, গিয়েই স্যারকে বললাম যে সবাই ভর্তি হয়েই যাচ্ছে, তখন জাস্ট দেখছি যে ভর্তি হয়ে যাচ্ছে, সবাই আসছে, আর স্যারই তখন ওটা দেখছিলেন যে কাকে অ্যাডমিশন দেওয়া হবে, সবাই সবকিছু চেকিং করে কে কোন নাম্বারটা পেয়েছে সবকিছু দেখে বলছেন যে ঠিক আছে তুমি অ্যাপ্রুভড, তুমি কলেজের এর সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে দাও, এবং পরের যে দিন থেকে ডেট স্টার্ট হবে তুমি ক্লাস করতে এসো, এরকম করে চলে যাচ্ছে সবাই। আমি জাস্ট খুবই খুবই মন খারাপ, কারণ এক হচ্ছে আমি কোনো কলেজেই অ্যাডমিশনের জন্য আমি ফর্ম ফিল আপও করিনি সবং কলেজ ছাড়া, আর আমার হয়তো জেনারেলে সিট হবেও না, 13 জন যেহেতু রয়েছে। হঠাৎ করেই স্যার আমাকে দেখে বললে যে তুমি কে বলো তো, বলে স্যার আমি তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমার এটা 13 নম্বরের। বলে আচ্ছা তোমার মার্কশিটটা দেখি। তো স্যার আমাকে মার্কশিটটা চাইলেন, মার্কশিটটা দেখে স্যার সত্যি খুব খুবই অবাক হলেন, না কারণটা কি, 12 এবং 13, যে 12 হয়েছে এবং যে 13, তারা দুজন হচ্ছে একই নাম্বারের অধিকারী। পরবর্তীকালে আমি বললাম যে স্যার যে 12 নম্বর হয়েছে ও আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ড নীলাদ্রি শেখর জানা, ও হয়তো আজকের ভার্চুয়াল মিটিং এ অ্যাড নেই, তো নীলাদ্রি শেখর জানা। তো
ওর নাম্বার আর আমার নাম্বার স্যার দেখেই সব থেকে বেশি সারপ্রাইজ হন। কারণ কি, জাস্ট ফার্স্ট এমপি থেকে, মাধ্যমিক পরীক্ষা থেকে একদম গ্রাজুয়েশন শেষ পর্যন্ত প্রত্যেকটা মার্কস সেম, টোটাল মার্কস এমপি সেম, এইচএস মার্কস টোটাল মার্কস সেম, গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ারের মার্কস সেম, সেকেন্ড ইয়ারের মার্কস, থার্ড ইয়ার, ইনফ্যাক্ট কোনো রূপ কোনোই কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র তাহলে বারো আর তেরো কেন হলো না? ওর নাম যেহেতু নীলাদ্রি, নীলাদ্রির এন, আর আমার যেহেতু সমীর এস পরে আছে, সেই কারণে আমারটা পরে এসেছে তেরো। তো স্যার আমাকে এটা দেখে, স্যার ওটা মানে অন্য একটা জাস্ট একটা গেটের সেদিকে ছিলেন, একটা মাঝখানে জানলা ছিল, স্যারের হয়তো মনে পড়ছে কিনা জানি না, স্যার যদি মনে পড়ে একটু বলবেন আমাকে। তো স্যার ওইখান থেকে বেরিয়ে এলেন, বলে তুমি দাঁড়াও ওইখানে, একটু বেরিয়ে এসলাম। স্যার ওইখান থেকে রুম থেকে বেরিয়ে এসে জাস্ট আমার সব থেকে সারপ্রাইজ লাগে, স্যার আমার হাতটা ধরে বলে যে চলো তোমাকে একটা জায়গা নিয়ে যাচ্ছি। দিয়ে স্যার আমাকে হাত ধরেই নিয়ে গেলেন একটা জায়গায়, তো উনি ওই ওটা একটা ওনার একটা ডিপার্টমেন্টে নিয়ে গেলেন। এবং ওইখানে তখন স্যার প্রিন্সিপাল স্যার তখনও জয়েন্ট করেননি আমাদের, তপন বাবু আমাদের তখনও জয়েন্ট করেননি, কারণ তখনও ওই ভ্যাকেন্সি ছিল ওই প্রিন্সিপালের পোস্টটা। তো স্যার ওইখানে ইনচার্জ বাবুর সঙ্গে কথা বলে বলে যে এই ছেলেটাকে আমি কি করব, এই ছেলেটা আমি কোনোভাবেই তো একে আমি না বলতে পারবো না, এ তো সবই একই, তেরো হোক যাই হোক তুমি দেখো এটাকে কিভাবে এই প্লেসটাকে আনা যায়, দরকার হলে একটা প্লেস এক্সট্রা করো জেনারেলদের জন্য, কিন্তু এই ছেলেটাকে ছাড়া যাবে না। মানে এইটা আমার সব থেকে বড় পাওয়া ফার্স্টেই হয়ে গিয়েছে। আমি রেজাল্ট পরে কি করব না করব সেটা ব্যাপার না, স্যারের কাছ থেকে এই যে ফার্স্ট পাওয়া এইটাই স্যার এনাফ ফর মি। তারপরে জাস্ট ওই দিনই আমার অ্যাডমিশন হলো, এবং স্যারকে তো থ্যাংকস বলার এখনো মানে আর কোনো ভাষা নেই। আর স্যার তো এখনো পর্যন্ত আমার সঙ্গে স্যারের প্রায় কথা হয় মাঝে মধ্যেই, এবং প্রত্যেকবারের আমি যে কোনো একটা সাবজেক্টের রেজাল্ট বেরোলে ফার্স্ট আমি স্যারকেই ফোন করি, কারণ স্যার শুধু আমার ইন্সপিরেশন নয়, আমি ওনাকে জাস্ট আমার আমার মানে পায়োনিয়ার, জাস্ট উনি আমার মানে সবকিছুই স্যার। আমি যতটা হেল্প আমার পাঁশকুড়া ডিপার্টমেন্টের কাছ থেকেও পাইনি, যেটা আমি রঞ্জন বাবুর কাছ থেকে পেয়েছি। তো রঞ্জন বাবু তো চলে গেলেন, রঞ্জন বাবু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন, খুবই মনটা খারাপ লাগছিল। কিন্তু তারপরেই গৌরবাবুর সঙ্গে আমার কন্ট্যাক্ট, গৌরবাবু ফার্স্টে দেখে মনে হচ্ছিল স্যার মনে হয় একটু কম কথা বলেন, বা স্যার হয়তো একটু চুপচাপ ধরনের এবং একটু রাগী মানুষ স্যার আছেন, হয়তো স্যার হয়তো খারাপ ভাবছেন কিনা জানি না, সরি স্যার। কিন্তু স্যারের সঙ্গে কথা বলার পর সম্পূর্ণ আলাদা মনে হয়, স্যারের সঙ্গে কথা বল স্যার প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্ট আমার সঙ্গেই কথা বলতেন, এবং স্যার বলতেন যে সমীর তুমি এটা দেখো, সমীর এটা করো, তুমি সমীর এটা কি করব এটা দেখতে পাচ্ছ কি না বলো, সমীর একটা বই কিনতে হবে, একটু অনলাইনে অর্ডার দেওয়ার প্রসেসটা একটু বলে দিই, এরকম। তো খুবই ভালো লাগতো যে স্যার আমাদের সঙ্গে এইভাবে মেশেন। সত্যি বলছি আমাদের অন্যান্য, আমি তো অন্য একটা কলেজের সঙ্গেও জড়িত ছিলাম, তাদের ওনাদের মধ্যে অনেকটাই জাস্ট একটা ট্রেডিশনাল ব্যাপার বা প্রত্যেকের মধ্যে একটা ফর্মাল ব্যাপার কাজ করতো, যেটা আমি এইখানে কোনো স্যারের কাছ থেকেই পাইনি, জাস্ট একটা ফ্রেন্ড লাইক বিহেভিয়ার প্রত্যেক স্যারের কাছ থেকেই আমি পেয়েছি। এবং তার জন্যে এখন বর্তমানে খুবই মিস করছি, এখন আমি মাস্টার ডিগ্রি কমপ্লিটের পর বিএডে ভর্তি হয়েছি পাশাপাশি ওইখানেরই কলেজের পাশাপাশি, কিন্তু পরবর্তীকালে আমি স্যার বিএডের সাথে সাথে ওই পিএইচডি করার জন্য একটু প্রিপারেশনও নিচ্ছি, এমফিল পিএইচডিটার দিকে করার জন্য একটু নেট সেট দিচ্ছি আমি প্রিপারেশন। কিন্তু স্যার আপনাদের কখনোই ভোলা যাবে না, আমরা ইচ্ছে সত্যিই চাই যে এরকম একটা একটা যেন
সেলিব্রেশন সেরিমনি বারবার হতে থাকে, যাতে করে আমরা বিশেষ করে এরকম একটা মিটিং এ জয়েন্ট হতে পারি। আর স্যার, এটা কোভিড সিচুয়েশনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে এটা ভার্চুয়াল মিটিং থেকে এটা যেন একটা ফিজিক্যাল মিটিং এ করা যায় আর কি। আর তেমন কিছু বলার নেই, থ্যাংক ইউ সবাইকেই, আমার ছোটদের আমার ভালোবাসা, এবং আপনাদের স্যার সিনিয়র সমস্ত স্যারদের আমার প্রণাম। স্যার রাখছি। আমি সমীরের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, মানে আমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয় এমএ তে আমি ইগনুতে ভর্তি হই, আর সেই সময় আমার কিছু বইয়ের দরকার হয় যেটা আপনি আমাকে মানে স্পেশালি হেল্প করেছিলেন। মানে যখনই কলেজে যেতাম, মানে গ্রাজুয়েশনের পরও কলেজে গেছি, আপনার কাছে বই নিয়েছি, বই নিয়ে আমার নোটস বানিয়েছি, মানে সত্যি মানে সেগুলো ভোলা যায় না। আপনি যে বললেন না একটা রিলেশনশিপ তৈরি হয়, এই যে একটা সুন্দর যে একটা বন্ডিং তৈরি হয়, মানে শুধু কি কলেজ লাইফ পেরিয়ে গেলেই কি সেটা শেষ হয়ে যায়, তা কিন্তু না। মানে এত সুন্দর একটা বন্ডিং, এত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে গ্রাজুয়েশনের পর আপনার কাছ থেকে এতটা হেল্প পেয়েছি, মানে পেয়েছি, বাট আপনার কাছ থেকে স্পেশালি এম এর জন্য যে হেল্পটা পেয়েছিলাম স্যার, আই এম ভেরি 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 মাচ গ্রেটফুল টু ইউ স্যার। আমার জাস্ট সমীরের কথা শুনে এটাই মনে হলো, আমার জাস্ট মনে হয়ে গেল ব্যাপারটা। আরো ভালো লাগছে তোমাকে আজকে এত সুন্দর তুমি অ্যাঙ্কারিং করছো, এটা আরো আরো ভালো লাগছে আমার। থ্যাংক ইউ স্যার। আমাদের আমাদের প্রতীক কিন্তু প্রেজেন্ট আছে, প্রতীক প্রিয়াঙ্কা সবর্ণ, প্রিয়াঙ্কা আমাদের আবৃত্তি করে শোনাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, 23 বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রগ্রহ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি, মামার বাড়ি মাসি নাদের আলী বলেছিল বড় হও ঠাকুরদাদা, তোমাকে আমি 3 পহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলে মাথায় সাব আর ভ্রমণ খেলা করে, নাদের আর কত বড় হব, আমার মাথায় এই ঘরের ছাদ ফুটে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 পহরের বিল দেখাবে, একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজন দেখিয়ে দেখিয়ে চুষিয়ে লঙ্কা বাড়ির ছেলেরা বিকালের মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে রেখেছি ভিতরে রাজ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন ফর্সা রমণীরা কত রকম আমোদ হেসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলছিল দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমার সাথে দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি রজেন, সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মতো প্রাণ নিয়েছি, দুরন্ত আরের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসারে তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধু মাংসের গন্ধ, এখন যে সে কোনো নারী, কেউ কথা রাখেনি, 23 বছর কাটলো কথা নেই। নমস্কার, অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কাকে। এখন আচ্ছা, এবার একটা গান শোনা যাক। এখন আপনার একটি সুন্দর গান উপহার দিতে আসছে মৌমিতা পাঞ্জা এবং সুস্মিতা পাঞ্জা। Thank you.
এবার ডেকে নিচ্ছি সুইটি দাসকে। সুইটি দাস আমাদের একটি আবৃত্তি করে শোনাবে। সুইটি কি আছে? ও নেই মনে হচ্ছে। আমাদের করে শোনাচ্ছে জয়শ্রী ঘোড়াই। জয়শ্রী তুমি প্রেজেন্ট থাকলে আনমিউট করো। ইয়েস ম্যাম। আমি প্রথমেই আমার সমস্ত শিক্ষকদের, আমার SHOD রঞ্জন বাবুকে প্রণাম জানিয়ে, গৌরহরি বাবু সমস্ত শিক্ষকদের প্রণাম জানিয়ে, আমার জুনিয়রদের ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র প্রয়াস এখানে শুরু করতে চলেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন কবিতার মধ্য দিয়ে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কবিতাটা চেঞ্জ করেছি, আমি শতাব্দী ম্যামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না ঠিক আছে, আর আপনারা আমি ম্যাম, মানে আমি দিদি, আমি সিনিয়র ওয়ান, আমি দিদি, আমি ম্যাম না। ঠিক আছে, তুমি তোমার যে কবিতাটাই বলো। আচ্ছা, পুরাতন কেথা হতে যাও পুরাতন, কেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে, আবার বাজিছে বাঁশি, আবার উঠেছে হাসি, বসন্তের বাতাস বয়েছে, সুনীল আকাশ পরে, শুভ্র মেঘ থরে থরে, শান্ত যেন রবির আলোকে, পাখিরা ঝাড়িছে পাখা, পাঁপিছে তরুর শাখা, খেলাইছে বালিকা বালকে, সমুখের সরোবরে আলো ঝিকি মিকি করে, ছায়া আপিতেছে থর থর, জলের পানিতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে,
শুনিছি পাতার মরমর। কি জানি কত কি আসে চলিয়াছে চারিপাশে, কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে। কেহ হাসে কেহ নাচে, তুমি কেন দাঁড়াও সম্মুখে? বাতাস যেতেছে বহি, তুমি কেন রহি রহি? তারি মাঝে ফেলো দীর্ঘশ্বাস, সুদূর এবার দিচ্ছে বাসি, তুমি কেন ঢালো আসি? তারি মাঝে বিলাপ উচ্ছ্বাস, উঠিছে প্রভাত রবি, আঁকিছে সোনার ছবি, তুমি কেন ফেলো তাহে ছায়া? বারে যে চলে যায় তারে তো কেহ না যায়, তবু তার কেন এত মায়া? তবু কেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায় ধরার পানে চায়? নিশীথের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুনঃ ফিরে যায়? কি দেখিতে আসিয়াছ, যাহা কিছু ফেলে গেছ, কে তাদের করিবে যতন? স্মরণের চিহ্ন যত ছিল পড়ে দিন কত, ঝরে পড়া পাতার মতন। আজি বসন্তের বায় এক একটি করে হায় উড়াই ফেলিছে প্রতিদিন, ধুলিতে মাটিতে রহি হাসির কিরণে দহি, ক্ষণে ক্ষণে হতেছে মলিন। ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেও না ফিরে ফিরে, কেথায় আলোয় নাহি অনন্তের পানে চাহি, আধারে মিলাও ধীরে ধীরে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ রাশিকে, অসাধারণ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে গোড়ায়। হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ। ধন্যবাদ স্যার। এখন কৌস্তভ স্মৃতিচারণ করে আমাদের কাছে তার কলেজ জীবনের সুন্দর মুহূর্তগুলি তুলে ধরবে। কৌস্তভ, অ্যাবসেন্ট আছে? আচ্ছা, আবারও শুনে নেব আরো একটি কবিতা। এখন কবিতা পরিবেশন করবে গৌরী শঙ্কর সামন্ত। তুমি যদি প্রেজেন্ট থেকে থাকো প্লিজ আনমিউট ইওর মাইক্রোফোন। আচ্ছা, সামন্ত চক্রবর্তী এখানে নেই, আমি দেখতে পাচ্ছি যেগুলো নেই সেগুলোর ডেকে নাম নেই। আচ্ছা ঠিক আছে, হ্যালো স্যার, গোপালের পোয়েম হয়ে যাক, তারপরে গান হবে, তারপরে ড্রামাটাইজেশন। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, সে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আওয়ার কারেন্ট এইচওডি অফ দিস ইংলিশ ডিপার্টমেন্ট এন্ড থ্যাঙ্কস আওয়ার এক্স এইচওডি অফ দিস ডিপার্টমেন্ট and thanks are all sir and madam in this department and specially thanks my seniors who are having here, who are joining here in this reunion party, and thanks my friends and my juniors all are. So I'm going to recite a poem. This poem is I'm the People, the Mob by Carl Sandburg. I am the people, the mob, the crowd, the mass. Do you know that all the great work of the world is done through me? I am the working man, the inventor, the maker of the world's food and clothes. I am the audience that witnesses history. The Napoleons comes from me, and the Lincolns, they die.
And then I sent put more Napoleons and Lincolns. I am the sit ground. I am a prairie that will stand for my plowing terrible storms pass over me. I forget. The best of me is sucked out and wasted. I forget. Everything but it comes to me and makes me work and give up what I have, and I forget. Sometimes I growl, suck myself and scatter a few drops for history to remember. Then I forget. When I, the people, learn to remember, when I, the people, is the lessons of yesterday, and no longer forget who loved me last year, who played me for a fool. Then there will be no speaker in the world say the name, the people, with any click of snare in his voice or any far of smile of derision. The mob, the crowd, the mass will arrive then. Thank you. Thank you, sir. Thank you. Very, very well. পরের অনুষ্ঠানটি পরিচালনা করবে সমীর। আমি সমীরকে হ্যান্ডওভার করছি বাকি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। হ্যালো এভরিওয়ান, অ্যাজ ইওর অ্যাঙ্কারিং সেকেন্ড। তো এখন আমি কারণ টেক ওভার করলাম দি ভাইয়ের কাছ থেকে অ্যাঙ্কারিংটা, তো তার রিজনটা হলো পরবর্তী রিসাইটেশনটা শতাব্দী দি ভাই করে শোনাচ্ছে আমাদের। ওটা ব্রিলিয়ান্ট কবিতা, একটা অসাধারণ একটা নতুন কবিতা আমরা শুনবো। দি ভাই তুমি যদি থাকো মিউট করে আনমিউট করে শোনো। ওকে, থ্যাংক ইউ স্বামী। আমি স্যার ব্রিলিয়ান্ট কবিতাটি সুভাষ গুপ্তের লেখা ব্রিলিয়ান্ট কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরি করে। তারা প্রথমে গ্রামকৌশলে পরিপ্রসন্ন স্কুলে কেউ বন্ধুদের সাথে লেখাপড়া শেখে, তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চ উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা বড় বড় কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়ান্ট ছেলেদের ওইসব দেশ টপা টপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল গাড়ি বাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা দেশ গায়ের কথা, পরিপ্রসন্ন স্কুলের কথা, গায়ের বন্ধুদের কথা ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাবা বা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুড়তো জায়তুতো অসফল সব ভাই বোনদের কথা। ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়ান্টদের অতীত নেই, শুধু ভবিষ্যৎ, শুধু ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টদের বাবার মুখে হাসি ফুটে ওঠে, মায়ের চোখ জলে ভরে ওঠে। ব্রিলিয়ান্টরা ম্যাথকে ইন্ডিয়াতে ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলোকাকা, এত করাপশন, এসবের মধ্যে তাদের গা ঘিনঘিন করে। তবু যদি কখনো আসে অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বললে যা থেকে টুনটাং বাজনা বেজে ওঠে। ব্রিলিয়ান্টদের ব্যাপার সেটাই আলাদা। ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা অথবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন।
কতকাল যেন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন। এসব তথ্য ব্রিলিয়ান্টের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টের ল্যাপটপে নায়কদের দুরন্ত জলোচ্ছ্বাস অথবা ভিসু বিয়াসের ছবি থাকে। শ্যামল বাংলা নদী, গাছ, বর্ষার মেঘ এসব হাবি যাবি ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষ্টিতে মন খারাপ হয় না তাদের। তারা কেবল ব্যস্ত থাকে, ভীষণ ব্যস্ত। বাবা বা মায়ের মৃত্যু হলে ব্রিলিয়ান্টরা সে সময় দেশে ফিরতে পারে না। কোম্পানির জরুরির কাজে সে সময় তাদের উড়ে যেতে হয় জার্মান বা জাপান বা ইন্দোনেশিয়া। তারা বাবা মা বোঝে না, তারা কাজ বোঝে। পরিপ্রসন্ন স্কুল, গাঘরের বন্ধু, বর্ষার মেঘ, মায়ের হাতের মোচার ঘণ্ট এসব তারা মনে রাখতে চায় না। তাদের ভীষণ কাজ, প্রচুর কাজ। বৃষ্টি ভেঙেছে, আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যু শয্যা, বাড়ি ভর্তি নানা লোকজন, অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে চলে গেছে। গোটা বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন, ও কোন এলো, ও কোন? ব্রিলিয়ান্ট তখন ফ্লাইটে, সবাই মাকে বলছে ওই তো কোন এলো বলে। সে ফ্লাইট যাচ্ছে কানাডায়, কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন। কখন যাচ্ছে বড় দায়িত্ব নিয়ে। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবার চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে এমন সব ব্রিলিয়ান্ট গড়ে তুলতেই ব্যস্ত। নমস্কার। সত্যি খুবই অসাধারণ কবিতাটা, সত্যি মানে এই কবিতাটা আগে হয়তো শোনা হয়নি, কিন্তু খুবই অসাধারণ লাগলো। তো আবার আমি পাঠটাও অসাধারণ হয়েছে। হ্যাঁ স্যার, একদমই তাই, মানে সত্যি খুব অসাধারণ ভাবে বলা হয়েছে এটা। আবারও আমি টেক ওভার করছি দিকে। ওকে, এখন একটা গান শুনে নেব। এখন আমাদের গান দিয়ে শোনাচ্ছে সুজিত পাঞ্জা। উপস্থিত রয়েছেন স্যার, ম্যাম, আপনাদের প্রণাম জানাই, এবং যারা রয়েছে আমার বয়সে বড়, তোমাদের জন্য শ্রদ্ধা, এবং আমার থেকে যারা ছোট রয়েছে তোমাদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজ অনুষ্ঠানে একটি সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি। আধুনিক আবার নতুন করে ভুলে জানা ভুলে চোখে আবার নতুন করে ভুলে জানা ভুলে চরণ
আবার মাতুলা বরস জিউনা আবার মাতুলা বরস জিউনা শুধু বলে আর পিছে পিছে ফাগুনের গান মেরে গোনা হারান সপন চোখে গোনা তবু আবার ভুলে যাওয়া ধরে গোনা ধন্যবাদ। আমরা খুব সুন্দর একটি গান শুনলাম। আমরা সুদীপ আমি সুদীপকে আবার অনুরোধ করছি আরেকটি গান গাওয়ার জন্য। সুদীপ আরেকটা গান শোনাও আমাদের। মানুষই জন্মনি আজ সে নয় তবু মানুষ সোনু জেতা কাগজের ফুল ফুটল না তো গন্ধে ভরে উঠল না তো ঝড়ের হাওয়ায় ঝরে গেল এমনই এক কলি জীবন
মাতা রাজপথ নয় অন্তোষে এক কলি অবিচারে বদলন দে জল সে আগুন চোখে মেঘু সমা দিও না তো বাঁচতে যেতাই ওকে কাল বৈশাখী জড় হল সে সবার কাছে পর হল যে বিবেকতা হয়নি তো ছায় মরণ চিতায় জ্বলে জীবনটা রাজপথ নয় অন্ধোষে একুলি নিয়তিতা স্বপ্ন ভরা বাসা বুঝল নাকে কোন দিল বোবা বুকের ভাষা কল্পে তার ঘুরিয়ে গেল নোটে গাছ দিল মরিয়ে গেল অনুষ্ঠানে শুভেচ্ছনা বিদায় বন্ধু চলি এবার চলি জীবন তাতা রাজপথ নয় অন্ধোষে একুলি খুব সুন্দর সুদীপ বাবুকে ধন্যবাদ হ্যাঁ আমাদের এই প্রোগ্রামে গান গেয়ে দেওয়ার জন্য আচ্ছা এরপর আমরা একটা আবৃত্তি শুনবো আবৃত্তি করবে সুনয়না পাল সুনয়না হ্যালো হ্যাঁ শোনা হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে সবাই হ্যাঁ শোনা যাচ্ছে স্টার্ট করতে পারো হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমার সমস্ত স্যার আমাদের ডিপার্টমেন্টের সমস্ত স্যার এবং আমার বয়স জ্যেষ্ঠ সমস্ত দাদা এবং দিদি ভাইরা সবাইকে আমি আমার যথাযোগ্য স্থানের সম্মান ভালোবাসা জানিয়ে আমি ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না কবিতাটি পাঠ করে শোনাচ্ছি ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক শব্দ ভাসেন জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ আর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে খেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না
বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি গ্রামারলেস, ওর পেশেদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল আর প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, এক ঘের আর ঘ্যান ঘেনে, কিসের গর্ব কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলিদের ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা, বেঙ্গলি ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা, এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই বিএনপিসি, এই ভাষাটাই হলেও দেশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আছে না, বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌতর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আছে না, বিদেশে কি বাংলা চলে, কেউ বোঝে না বাংলা কথা, বাংলা নিয়ে বড়াই করার কেউ ভালো নিরবতা, বাংলা আজ নিঃস্ব জিনিস, আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আছে না, শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ শেলি কিটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন, কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নিহাত, মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ সুনয়নাকে। আমরা এবার একটি মজার নাটক দেখব, নাটকটির নাম হলো মা দুর্গা অ্যান্ড কোমি, মূল কাহিনী সুনীল জানা, নাটকটি পরিবেশন করতে আসছে প্রিয়াঙ্কা সদরু। প্রিয়াঙ্কা? Yes, ma'am. প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে একটু আনমিউট করতে বলুন, ও আছে আমাদের সাথেই। প্রিয়াঙ্কা ভট্টাচার্য, নমস্কার, উপস্থিত সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমরা একটি শ্রুতি নাটক পরিবেশন করতে চলেছি, দুর্গা অ্যান্ড কোম, মূল কাহিনী সুনীল জানা। মা দুর্গা দশভুজা, কার্তিক গণেশ সর্বমঙ্গলমঙ্গল
আরতি শেষ করে প্রণাম করে আরতি শেষ করে প্রণাম করে পুরোহিতের প্রস্থান এবং কেটে যায় কয়েক ঘন্টা। তবুও কি ভ্যাপসা গরম, সারা গায়ে ঘামাচি ফুটে গেছে, একটু যে চুল করবো তার উপায় আছে গা? আমার দশখানা হাতে ওরা এক গুচ্ছের অস্ত্র বুঝে দিয়েছে। ও কি ঘুম পাচ্ছে, প্যান্ডেলে এখন ফাঁকা, চ্যাংড়া গুলো প্যান্ডেলের ভিতর কাজ হয়েছে, চাতালে ঢাকি গুলো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আশেপাশে কারো টিকিও পাত্তা নেই, এই ফাঁকে তিন চোখ বুঝলে কেউ টেরও পাবে না, এই চোখ বুঝলাম। কার্তিক ও গণেশের প্রবেশ। কি রে মা নাক ডাকছে, তোমরা চালিয়ে যাও, তোমরা কন্টিনিউ করো, যার যখন টাইম আসছে যার যখন বলা সে বলো, বাকিরা একটু মিউট করে রাখো, তাহলে সবাই শুনতে পাবে। স্যার প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছেনি মনে হয়, শুরু করবো? চল না যাই, তাও জানিস নে, অবাক করে দেবো, তা যা বলেছিস, তবে চল যাই। আয় আয়। সরস্বতী ও লক্ষ্মীর প্রবেশ। আয় লক্ষ্মী। কি রে মা নাক ডাকছে, চল আমরাও। কোথায়? আয়না একটা মজার জিনিস দেখাবো। কোথায় বলবি তো? আয়না বলছি তারপর। মহিষাসুরের প্রবেশ। কেতো গোনা লোকি সরি সবাই কেটে পড়লো, যাই আমিও এই ফাঁকে ভিক্টোরিয়ার পরিটাকে একবার দেখে আসি, ও বেটা ঘুরছে কিনা। সামনের থালায় কিছু পয়সাও আছে, নিয়ে কেটে পড়ি। এ কি অলক্ষণে কাণ্ড, লোকি সরি কেতো গনা, আমার আশেপাশে কেউ নেই, আমি একা শুধু গাজনের সঙ্গের মতো দাঁড়িয়ে আছি, গেল কোথায় ছেলে মেয়েগুলো? এই ফাঁকে যে একটুখানি চোখ বুঝেছি অমনি সবাই হাওয়া, মার মহিষাসুর পর্যন্ত। ছি ছি ছি, কেউ যদি এই অবস্থায় দেখে ফেলে বলবে কি তাহলে, বিচ্ছিরি একটা বদন হবে। এ কি বিপদে পড়লাম রে বাবা, দুর্গা দুর্গা তুই, ও নিজের নাম নিজেই বলে ফেলছি। ওগো শুনছো, তুমি কোথায় গেলে? তুমিও কি চ্যাংড়া গুলোর দলে গিয়েছিলে? সবার যায় না মলে। ও কি করি গো, এক্ষুনি সকাল হয়ে যাবে, গাদা করছে লোক এসে হাজির হবে, কটা বাজল কে জানে, পড়ার মতো ঘটা ঘন্টা আমার দশ হাতে ঢাউস ঢাউস অস্ত্র গুঁজে দিয়েছে, একটা ঘড়ি দিতে পারিস মতো বাগারে? পড়ার মুখো মিল সেটা যদি থাকতো তাহলে তার সাথে একটু পরামর্শ করতাম, কে জানে কোথায় গাঁদা টেনে পড়ে আছে। কে বলে মোরে মাতাল, আমি যে মহাকাল বোম শঙ্কর, থুড়ি থুড়ি, এই রে আবার নিজের নিজেই নাম বলে ফেলেছি।
মরণ হ্যাঁ গা কি গা বলা নেই কোয়া নেই কোথায় গিয়েছিলে গা মুখে কিসের দুর্গন্ধ অন্ধ না না গন্ধ কোথায় মাইরি বলছি এই সত্যি বলছি আমি খেতে চাইনি ওই চ্যাংড়াগুলো জোর করে মুখে ঢেলে দিলে কি ঢেলে দিলে এই মানে 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 জলপাড়া বোতলে ভরা ছি 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 আমি কৈলাস থেকে যে গাঁজা এনেছিলুম তা দেখে চ্যাংড়াগুলো বললে গুরু এক ছিলিম ছাড়ো মাইরি আমিও দিলুম তুমি দিলে দিলুম গাঁজা খেয়ে তাদের সেকি নাচ দম মারো দম মিট যায় হম হরে কৃষ্ণ হরে রাম সেকি নাচ তারপর আমাকে বোতলটা ধরিয়ে দিলে ছি 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 কি লজ্জা কি ঘেন্না শ্বশুর বাড়ি এসে তুমি শেষকালে ছি 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 হ্যাঁ খেয়েছি বেশ করেছি আরো খাবো আলবাত খাবো কেন গাজায় কি তোমার অরুচি ধরেছে হ্যাঁ ধরেছে এদিকে কি আমার সর্বনাশ হয়ে গেছে ও কি হলো আবার কেতো গণা সরি লোকি অসুর কাউকেই খুঁজে পাচ্ছি না গো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি যাও যেখান থেকে পারো ওদের কান ধরে টেনে নিয়ে এলো যাও বলছি যাচ্ছি সালা দিলে নেশাটা ছুটিয়ে কে বলে মোরে মাতাল আমি যে মহাকাল বোম শঙ্কর থুড়ি আবার নিজের নামটা বলে ফেলছি কি যে হলো ও কি কুক্ষণে বাপের বাড়ি এসেছিলাম গো পাখি ডাকছে পূর্ব দিক ফর্সা হয়ে গেল ও কি করিব তার চেয়ে বরং মানে মানে আমিও কেটে পড়ি কার্তিক ও গণেশের প্রবেশ কোথায় গিয়েছিলি হতচ্ছাড়ে না বলছি মা হাঁপিয়ে পড়েছি দাঁড়াও একটু দম নি বল কোথায় গিয়েছিলি আড্ডা মারতে কি যে বলো না আড্ডা মারতে যাবো কেন তবে কোথায় গিয়েছিলি একেবারে গোল্লাই গেছি সতর ছাড়ারা স্বর্গ মত্ত ছেড়ে একেবারে পাতালে পাতালে আমাকে না বলে কেন গিয়েছিলি দেশ বিদেশ থেকে ছি 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 তোদের আক্কেলটা কিরকম শুনি না বলে বারে গত বছরই তো বলেছিলে পাতালে চড়াবে এখন আর মনে নেই বলেছিলাম তো কি হয়েছে একটু সবুর হয় না ভাগ্যিস পুজোর কটা দিন সারা রাত চলছে নইলে তো এ বছরও চড়া হতো না না বলে কেন শোনোই না রাগ করে না মা শোনোই না রাগ করে না মা না না শুনব না কি জোরে ছুটে জানো মা আমার আর বুকে কাজ নেই এখন বুকের ভেতরটা ধকধক করছে মা প্রতি বছর তোমাকে ওরা ঝড়ঝড়ে লড়বড়ে লড়িতে করে ভাসান দিতে নিয়ে যায় এবছর পাতাল রেলে চড়ে ভাসান দিতে বলো না মা আমার দরকার নেই তোমার চড়া হয়ে যাবে তাহলে হয়েছে এবার তোদেরকে কিনে ফেলে এত ভিড়ে কে কাকে দেখছে মা গণেশের সুরটা নিয়ে একটু ঝামেলা ছিল সে আমি ম্যানেজ করেছি কি করে আমার কাঁধের রন্নাটা দিয়েও মুখটা দিয়েছি ঢেকে
একটা বিপদ কাটলো বাবা, হাত ছেড়ে বাঁচলাম, যা যে জায়গায় দাঁড়িয়ে যা। কার্তিক গাছ নিচে নিচ জায়গায় দাঁড়ায়, সেই হাত জ্বালানো মেয়ে দুটো গেল কোথায় আবার? যত বয়স হচ্ছে তত দিনই হচ্ছে দিন দিন। দেখো বিলিতি নেল পালিশ টালিশ কিনতে নিউ মার্কেটে গেছে কিনা। নেল পালিশ কেনাচ্ছি, আসুক পুরানো কিরা, হার মাস আলাদা করবো। কোথাও ফুচকাওয়ালার কাছে লাইন দিয়েছে কিনা কে জানে। আসুক সব, আর কোনোদিন যদি ওদের মামার বাড়ি নিয়ে আসি। লক্ষ্মী সরস্বতী দূরে অদূরে গান করতে করতে প্রবেশ করে। মা শুনছো? গান, তাও আবার হিন্দিতে। হিন্দি গান? কি চি চি, কি লজ্জা, কি ঘেন্না। মা আবার গাইছে ওরা। পরদেশি 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 জানা নাহি মুঝে ছোড়কে। চোপ চোপ চোপ, দুন্দুমতে পিঠে কিলবো, কান থেমে যাবে। মা এত রাতে না বলে কোথায় হাওয়া খেতে গিয়েছিলি বল? ও মা, রাত্রি কোথায়, পর হয়ে গেছে তো। চুপ, হাওয়া তো কৈলাসে ঢের আছে মা, তার জন্যে। চোখের উপর চোখ, আগে বল কোন চুলোয় গিয়েছিলি। আহা, ও তো চুটছ কেন মা, আগে শুনুই না। আমি কোনো কথা শুনব না। আমরা দূরে কোথাও যাইনি মা। কোথায় গিয়েছিল? পাশের বাড়িতে সারা রাত ভিডিও হচ্ছিল না, তাই জানলা দিয়ে দেখছিলাম। সে তুমি না দেখলে বুঝতে পারবে না মা, ছোট্ট একটা বাক্সের মধ্যে আসত সিনেমা। বাবাকে বলো না মা একটা কিনে নিয়ে যেতে। বলিস কি রে? হ্যাঁ, একটা কিনে নিয়ে চলো না মা, দারুণ মজা হবে, খুব ভালো লাগবে তোমার। তাহলে তো কিনতেই হবে। কিনতেই হবে মা, কিনতেই হবে। তোদের বাপ শ্মশানে মশানে পড়ে থাকে, কইলাসে একা একা আমার সময় কাটতে চায় না। ভিডিও থাকলে তো সিনেমা দেখবো, দিব্যি সময় কাটবে। জানো মা, যা একখানা দুর্দান্ত হিন্দি মুভি দেখলাম না, সে কি মারদাঙ্গা কাণ্ড। হ্যাঁ গো মা, কি বলবো মা, যা মারদাঙ্গা হলো, তোমার ওই মহিষাস তার শিখিয়ে শিখিয়েও পারবে না। ওরে হ্যাঁ, তোদের সাথে কথা বলতে বলতে মহিষাসের কথা বেমলেও ভুলে গেছি, সেগুলো কোথায় গেল রে? রাস্তায় বেরিয়ে আবার বাস চাপা বললো না তো? তাই তো ভাবছি, কোথাও আবার ঝগড়া টগড়া করে বাঁধিয়ে বসে নেই তো, কে জানে। তাই তো ভাবছি, ওইসবই করছে ও। দেখো ড্রাগ টাগ খেয়ে কোথাও আবার পড়ে রইল কিনা। ওহ, আমি আর ভাবতে পারছি না, এবার আমার নিঃশ্বাস টরক হবে। যা তোরা নিজের জায়গায় গিয়ে দাঁড়া, আর আমায় জ্বালাস নে। লক্ষ্মী ও সরস্বতী নিজ নিজ জায়গায় দাঁড়ালো মহিষাসুরের প্রবেশ।
মহিষাসুরের প্রবেশ, মহিষাসুর মুখবর্তি কি চেবতে চেবতে আসছে। কোথায় চড়তে গিয়েছিলি হত বাবা? চড়তে যাইনি তো মা, মা জননী, ওই দাদা দিদিমণিদের খুঁজতে গিয়েছিলাম। খুঁজতে গিয়েছিলি? তোর মুখের ভেতর ও কি? কই কই কই, কিছু না তো, কিচ্ছু না। হ্যাঁ কর, হ্যাঁ কর বলছি। মা মা গো মা, জগৎ জননী মা, মা ওটা এগরোল ওই মোড়ের মাথায় করছিল কি না? কি এগরোল? দারুণ খেতে মা, একদম ফ্যান্টাস্টিক। খালি তো খাই খাই ভাই, তুই ওষুধ না একটা রাক্ষস রে। কি যে বলো না মা, এরকম করে কেউ বলে? রোজ এরা এত নৈবেদ্য দেয়, কেউ তোদের পেট ভরেনি? নৈবেদ্য? ও তো গাদা গুচ্ছের পাকা শশা আর পচা পচা কলা, বিচ্ছিরি খেতে, তাই একটু মুখ বদলালাম মা। হ্যাঁ রে, কেড়ে খেয়েছিস না ধারে না তুই বড়িয়ে? একদম লগদ খেয়েছি মা, লগদ। লগদ? আমি মর্তের লোকের মতো ইয়ে লই মা, যে কেড়ে ধারে টুপি পরিয়ে খেয়ে নেব। পয়সা কোথায় পেলি হত বাবা? কেন মা, কেন মা, নামি থালা, নামি থালা। হ্যাঁ কি বললি, চুরি করেছিস? মা মা গো মা, মা মা মা, এত বড় তোর বুকের পাটা, মর্তের চোর দেখে দেখে তুই কিও আর তোর আমি? মা মা মা, অন্যায় করেছি মা, মা 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 মা, ক্ষমা করে দাও মা। না না, ক্ষমা নেই, তোকে আজ আমি কোতল করব। মা দুর্গা মহিষাসুরের বধ করার ভঙ্গিতে নেবর্তে চণ্ডীবার চলতে থাকে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। ধন্যবাদ সকলকে। তোমাদের কন্টেন্ট সব ঠিক ছিল, কিন্তু এরকম আমি ভেবেছিলাম তোমরা একসাথে, হয়তো প্রিয়াঙ্কা সাপোর্টের সাথে কথা হয়েছিল, যাতে আমি বুঝেছিলাম, ভাবছিলাম হয়তো গ্রামের আরো কেউ সাপোর্টিং এ কেউ থাকবে আর কি। এরকম ভার্চুয়ালে এভাবে একটু অসুবিধা হলো, ভার্চুয়ালে সেটাই প্রবলেমটা হলো আর কি। তাছাড়া তোমাদের কন্টেন্ট প্রেজেন্টেশন ঠিক ছিল, ওটার জন্য একটু ইয়ে হলো। যাই হোক, ভালো হয়েছে, বেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমি আমাদের এইচওডি স্যার স্যার গৌরহরি মন্ড স্যারকে আমি হ্যান্ড ওভার করছি। আচ্ছা, আমাদের যারা পার্টিসিপেন্টস ছিল তাদের এখানে ইয়ে হয়ে গেছে, অনেকেই হয়তো আরো নতুন অনেকে জয়েন করেছেন, এক্স স্টুডেন্টদের পক্ষ থেকে আরো যদি কেউ কিছু বলতে চান যেগুলো আমাদের লিস্টে হয়তো ছিল না বা নেই,
তাহলে তারাও বলতে পারেন। এখন যদি কেউ কিছু শেয়ার করতে চান তাহলে কিছু বলতে পারেন। অনেকে দেখলাম জয়েন করলো, যেগুলো হয়তো আমরা আমাদের স্যারের আগে কেউ কিছু বলবেন। বেশ, তাহলে আমাদের এই রিউনিয়ন যেটা স্যার বললেন, আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ মশাই যেটা বললেন আর কি, আমরা কি ঠিক করতে পারি আজকে নেক্সট ইয়ার আমরা কখন করব? যদি এখানে অনেকেই যারা ছিল অনেকে লেফট হয়ে গেছে আর বেশি মেম্বার সেখানে নেই, যাই হোক সেটা আমরা অন্যতেই করবো। ভালোই লাগলো অনুষ্ঠান, আমরা যতটা এক্সপেক্ট হয়তো করিনি তার থেকেও মানে বেটার হয়েছে এবং খুবই ভালো হয়েছে। এতটা হয়তো ভাবছিলাম যে কি হবে, কারণ প্রথমে যখন স্টুডেন্টদের পক্ষ থেকে এতটা রেসপন্স পাইনি সত্যি কথা বলতে, যখন এই প্রোগ্রামের জন্য আমরা এই হচ্ছিলাম তখন এতটা উইলিংলি রেসপন্স পাইনি। আমরা অনেককে হয়তো একটু বলে কই ফোর্সফুলি বলতে পারা যায় বা জোর করে অনেকে নাম হয়তো লিখিয়েছে, অনেকে এসছে উইলিংলি পড়ে, কিন্তু যেভাবে দেখুন যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে প্রোগ্রাম খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। খালি এন্ডিংটা আমাদের যদি ড্রামাটাইজেশনটা একটু ইয়ে হয়ে যেত, এই কিউ প্রবলেমটা যদি না হতো, তিনজনে এক জায়গায় থাকতো, তাহলে একদম কমপ্লিট হয়ে যেত। আমাদের প্রোগ্রাম তাহলে এবার শেষ, রিউনিয়ন খুবই ভালো লাগলো সকলের সাথে মিট করে। আমি এখানে এক স্টুডেন্ট আমাদের সবাই তো লেফট হয়ে গেল না, একটু পরিচিতি হয়ে যেতাম বা করে দিতাম, বা অনেককে যেগুলো জানি না এটা চিনে গেলাম, এটা 2013 সালে ওই 12 সালে পাসড আউট শতাব্দী পল সামন্ত ম্যাম, হ্যাঁ এটার সাথে হয়েছে। এখানে আর কেউ আছেন যেনারা অনেক পুরনো আর কি, আমার তো 4 বছর আসা হলো, আগের ব্যাচের স্টুডেন্ট কেউ, একটু পরিচিতি পেলে ভালো হয়। আমাদের এগুলোকে তো চিনি, জয়শ্রী গোড়াইয়ের আমাদের সেকেন্ড পিজি ব্যাচ, হ্যাঁ তাছাড়া এই যে সমীর, তারপরে এই যে সুবর্ণ সামন্ত দেখতে পাচ্ছি, আরো ছিল অনেকে চলে গেল, সোমেন মাইতি, আর যেগুলোকে চিনি না অনেকে আছেন পুরনো এক স্টুডেন্ট আছেন, কেউ থাকলে একটু বলবেন। স্যার অনেকে জয়েন করেছিল বা লেফট হয়ে গেছে? হ্যাঁ অনেকে জয়েন করেছিল কিন্তু লেফট হয়ে গেছে। তাহলে আমাদের রিউনিয়ন প্রোগ্রাম, ইংলিশ ডিপার্টমেন্টের রিউনিয়ন প্রোগ্রাম এখানে শেষ ঘোষণা করছি। ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাই, ডিসকানেক্ট করছি, বাই।